আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি মহামারীর মধ্যে ঈদ উল ফিতর উদযাপন করতে আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে তোমরা চেষ্টা করবে ঘর থেকে না বের হতে নামাজ পড়ে আমার বাসায় চলে আসবে আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধবকে তোমরা যদি শুভেচ্ছা জানাতে চাও তাহলে তোমরা মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারো রমজান থেকে আমরা আত্মশুদ্ধি এবং আত্মসংযমের শিক্ষা পেয়ে থাকি আমরা চেষ্টা করব নিজেদের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেদের ভিতরের শক্তিকে জাগ্রত করার জন্য এবং বড়োদেরকে সম্মান করতে এবং ছোটোদেরকে স্নেহ করতে আমরা যদি এই গুণগুলো নিজেদের মধ্যে খুব বেশি প্র্যাকটিস করতে থাকি তাহলে অবশ্যই আমাদের সিয়াম সাধনা সার্থক হবে আল্লাহ আমাদের শক্তি দান করুক ঈদ মুবারক আল্লাহ হাফেজ